ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির জলাধার থেকে ছাড়া হয়েছে জল সেই জল বাড়তেই পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম একেবারেই বিচ্ছিন্ন এখনো শুরু হয়নি নৌকা পরিষেবা তিন বছর পেরিয়েছে সম্পূর্ণ হয়েছে অজয় স্থায়ী সেতু নির্মাণের কাজ কিন্তু সংযোগকারী রাস্তার কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় শুরু হয়নি যাতায়াত চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বহু শ্রমিক থেকে পড়ুয়াদের কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন আমরা ইলামবাজার পঞ্চায়েত সমিতির সাথে কথা বলেছি যাতে তাড়াতাড়ি নৌকা চলাচল শুরু হয় অজয় স্থায়ী ব্রিজ এবং রাস্তার কাজ প্রায় সম্পূর্ণ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে যাতায়াত তারপরেই এই সমস্যা একেবারেই মুক্তি খুব দ্রুত কাজ চলছে এবং যদিও অজয়ের উপর যে শিবপুর এবং অজয় ঘাট পর্যন্ত মানে ওই জয়দেব পর্যন্ত যে অস্থায়ী সেতু ছিল সেতু ভেঙে গেছে কিন্তু মানুষের দুর্ভোগের দিন শেষ হচ্ছে দ্রুত কাজ চলছে আগামী দিনে কয়েকদিনের মধ্যে কয়েকদিন নয় কয়েক মাসের মধ্যেই যখন যেমন নর্মালি নভেম্বর মাসে শুরু হয় এই আবার নতুন করে ব্রিজ তৈরি করা আর নতুন করে অস্থায়ী ব্রিজ তৈরি করতে হবে না আগামীতে খুব তাড়াতাড়ি একদম পার্মানেন্ট সলিউশন হচ্ছে খুব দ্রুত অজয় সেতু অজয়ের ওপরে যে সেতু শিবপুর মানে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের যে সংযোগকারী মানে এই বিদবিহার থেকে শিবপুর থেকে অজ জয়দেব পর্যন্ত সেতু তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে মানুষের দুর্ভোগ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে দুর্গাপুর থেকে অনুসর সিনহার রিপোর্ট ওঙ্কার বাংলা